Tossed over for the batting side. There he goes again. This is going to fall. Oh my God. নতুন এক বিশ্ব রেকর্ড গড়ল সাব্বির রহমান। মাত্র 41 বলে 133 রানের টর্নেডো ইনিংস খেললেন আজ লন্ডনে, যা দেখে অবাক গোটা বিশ্ব। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, লন্ডনে একের পর এক ম্যাচে বাজিমাত করছেন সাব্বির রহমান। দেশের ক্রিকেটের সুযোগ না পেয়ে খেলতে গিয়েছেন লন্ডনে এক কাউন্টার লিগ, আর সেখানেই সে আগের চিরচেনা রূপে নিজের জাত চিনাচ্ছেন সাব্বির। আজকের ম্যাচে 4 ছক্কার ঝড় ও এক ইনিংস খেলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। তিনি আবারও ফিরতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলে, তা তিনি এখন জানান দিলেন। তিনি এখনো ফুরিয়ে যাননি, সেটা সাব্বির রহমান লন্ডনে একের পর এক ম্যাচ রেকর্ড করে প্রমাণ দিচ্ছেন। তো দর্শক, আপনারা কে কে সত্যিই চান সাব্বির রহমানকে আবারও বাংলাদেশের জাতীয় দলে সুযোগ দেওয়ার, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।